পূর্ব ঘোষণা অনুযায়ী 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার সদর মহকুমা শাসকের অফিসে গণ ডেপুটেশন দিলেন তৃণমূল কংগ্রেস। এদিন গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার সুবল ভৌমিক ও পশ্চিমবঙ্গ তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি সহ আরও অনেকে। এদিন তৃণমূল কংগ্রেস দলের কর্মী সমর্থকরা একটি মিছিল করে সদর মহকুমা শাসক অফিসে যায়। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল গিয়ে মহকুমা শাসকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। তৃণমূল প্রদেশ ত্রিপুরা শাখা আন্দোলন ঘোষণা করেছে, আর এই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবেই আজ আমরা মহকুমা শাসকের কাছে গণ ডেপুটেশন দিয়েছি বলে তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার সুবল ভৌমিক জানান। তৃণমূল কংগ্রেস ত্রিপুরা প্রদেশ শাখা আন্দোলন সূচি ঘোষণা করেছে। আপনারা জানেন যে আজকে এই আন্দোলন সূচির অঙ্গ হিসেবেই আজকে আমরা মহকুমা শাসকের কাছে প্রত্যেকটা মহকুমায় আজকে ডেপুটেশন হচ্ছে, কোথাও প্রতিনিধি আকারে, কোথাও মিছিল করে গিয়ে, কোথাও কোথাও মিছিলের পারমিশন দেওয়া হয়নি, এইভাবে আমাদের আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। আমাদের যে মূল দাবি, সেই দাবিগুলো হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এই আইনশৃঙ্খলা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে এবং মুখ্যমন্ত্রীর এক মুহূর্ত স্বরাষ্ট্র দপ্তরে থাকা উচিত মনে করি না আমরা। যেভাবে এই রাজ্যের বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বের উপর আক্রমণ হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যে আপনারা দেখেছেন বেকার সমস্যা চরম আকার নিয়েছে। গত 4 বছরে কোনো রিক্রুটমেন্ট নেই। আমাদের ওদের অনেকগুলো প্রতিশ্রুতি ছিল, রেগার মজুরি দ্বিগুণ করার প্রতিশ্রুতি ছিল, ওরা রেগার মজুরি বাড়ায়নি, এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওদের ওরা বলেছিল মিস করলে চাকরি হবে, কোনো চাকরির কোনো খবরই নেই। বিভিন্ন ইস্যুতে কর্মচারীদের 7 পে কমিশন দেবে এবং কেন্দ্রীয় হারে বেতন ভাতা পাবে কর্মচারীরা, অথচ এই রাজ্যের কর্মচারীরা সবচেয়ে বঞ্চিত, আক্রান্ত, এবং প্রতিদিন কর্মচারীদের মর্যাদা হানি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সেই আক্রমণাত্মক বক্তব্য মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীরা রাখছেন। রাজ্যে চরম অর্থনৈতিক সংকট, গ্রাম পাহাড়ে মানুষ খাওয়া পাচ্ছে না, খাদ্য বস্ত্র বাসস্থানের অভাব, পানীয় জল নেই, বিশুদ্ধ পানীয় জল নেই। এই 15 দফা দাবি নিয়ে আজকে আমাদের এই মহকুমার শাসকের কাছে ডেপুটেশন। আমাদের সেই দাবি যদি মানা না হয়, আপনারা জানেন 5 জানুয়ারি আমাদের সেই রাজভবন অভিযান, ঐতিহাসিক রাজভবন অভিযান হবে। আজকেও দেখুন হাজার মানুষ রাস্তায় নেমেছে, যারা বলেছে তৃণমূল কংগ্রেস নেই, তারা আজকে এসে দেখে যা কীভাবে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা তলে সামিল হয়েছে। আমি মনে করি আজকের এই ডেপুটেশনে থেমে থাকবো না, এরপরেও আমাদের আন্দোলন আছে। 1 তারিখে আমাদের ফাউন্ডেশন ডে আছে, 5 তারিখে আমাদের রাজভবন অভিযান আছে, এছাড়াও আমাদের নেতৃত্ব পশ্চিমবঙ্গ থেকে আগত আমাদের প্রাক্তন মন্ত্রী, উনিও কিছু কর্মসূচি ঘোষণা দেবেন। রিপোর্ট, খবর ত্রিপুরা।